হ্যালো বন্ধুরা, তোমার সকলকে ডাব্লিউবি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মডেল অ্যাক্টিভিটাস পার্ট 6 দশম শ্রেণীর গণিত অঙ্কগুলো নিয়ে সমাধান করব। ভিডিও শুরু হওয়ার আগে তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং ভিডিওটি বন্ধুর সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবে না। চলো আজকে ভিডিও শুরু করা যাক। কি বলছে দেখো, একের দাগের বলছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQs। একের দাগে কি বলছে, এক্স ভ্যারিজ ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইজ ইকুয়াল টু 3 যখন এক্স ইজ ইকুয়াল টু 9। এক্স ইজ ইকুয়াল টু 25 হলে ওয়াই এর ধনাত্মক মান হবে। এখানে ধনাত্মক মান চেয়েছে কিন্তু, মানে হচ্ছে পজিটিভ মানটা নিতে হবে শুধু। তা কি করবো দেখো, এখানে কি বলেছে, এক্স ভ্যারিয়াস ওয়াই স্কোয়ার, যে ভ্যারিয়াস তুলতে গেলে একটা ধ্রুবক লাগে। তো আমি কি করলাম, এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার, এই ভ্যারিয়াস তুলে কে লাগালাম, কেটা হচ্ছে কি, এটা হবে অশূন্য ধ্রুবক। আর এখানে দেখো, যদি ওয়াই যদি ওয়াই যদি 3 এবং এক্স যদি 9 হয়, ওয়াই ইজ ইকুয়াল টু 3 ও এক্স ইজ ইকুয়াল টু 9 হলে এখানে পুট করো এক নম্বরে, এক নম্বরে পুট করলে কি হবে, এখানে 9 কে আর ওয়াই স্কোয়ার মানে 3 স্কোয়ার, তাহলে 3 9 হয়ে গেল, কে সমান 9/9 ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে এক নম্বর সমীকরণ যে আছে, এই যে এক নম্বর সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার, এই সমীকরণে বলছে কে ইজ ইকুয়াল টু 1 এবং ওয়াই ইজ এক্স ইজ ইকুয়াল টু 25 হলে কি হবে, ওখানে পুট করতে হবে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 25 এবং কে ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার কি হয়ে যাবে 25 আর ওয়াই ইজ ইকুয়াল টু রুট আন্ডার 25 সমান প্লাস মাইনাস 5। তাহলে এখানে কি বলেছে, ওয়াই ধনাত্মক মান হবে প্লাস 5, তো অপশন কি হবে, অপশন এ 5। নেক্সট দেখো দুই দিকে কোশ্চেনটা, 2 নম্বর কি বলছে, এ ও বি যথাক্রমে 2500 এবং 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, এক বছর পরে ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এর ক্ষতি হবে। এখানে দেখো এ ইজ টু বি, এখানে কি হয়, এখানে এদের যে মূলধন যে টাকাটি নিয়ে ব্যবসা শুরু করেছিল সেটি এবং কত দিন কেটেছে, এখানে দেখো লেখা আছে এক বছর পরে, তার মানে দুটো দুজনেরই এক বছর করে ব্যবসায় টাকাটা লেগেছে। তাহলে কি হবে এখানে, এ ইজ টু বি সমান এ এ আর বি এর মূলধনের অনুপাত সমান কি হবে, 2500 × 12 ইজ টু 2000 × 12, 12 কেটে গেল তো কি হলো, আরে 0 0 কেটে গেল তো কি হলো, 25 × 20, এদিকে আবার কাটাকুটি করলে 5 5 25 আর 4 5 20, 5 × 4। এবার এই যে আছে এ আর বি এর মূলধন অনুপাত বের হলো 5 × 4, তাহলে এ এর আনুপাতিক ভাগার কত হবে, এ মান হচ্ছে 5 আর এখানে এ এর মান চেয়েছে তাই এ বের করছি, বি করবো না, এর আনুপাতিক ভাগার সমান 5/5/2 দুটোর যোগফল নিচে হয়, তাহলে 5 আর 4 9, 5/9 অংশ, তাহলে মোট ক্ষতি কত হবে, মোট ক্ষতি সমান কি বলে দিয়েছে 720 টাকা, তাহলে এর ক্ষতি কি হবে, 720 × 5/9, 9 তো কাটো তাহলে 80 হবে, তাহলে 5 আর 4 40 মানে 400 টাকা। তো ওখানে দেখো অপশান অপশান বি, অপশান বি 400 টাকা হবে উত্তর। নেক্সট দেখো কি বলেছেন, একটা দুটি বৃত্তে পরস্পরকে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে সি বিন্দুতে বলছে বহিঃস্পর্শ করে, এ বি বিন্দু দুটির একটি সাধারণ স্পর্শ বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে কোন এ সি বি একটি পরিমাপ হলো। তাই এখানে দেখো ছবিটা এঁকেছি, এখানে দুটো বৃত্ত আছে, দুটো স্পর্শ করেছে এবং এ দুটো সি বিন্দুতে স্পর্শ করেছে এবং বাহির একটা স্পর্শ কি বলছে এ বি, তাহলে এটা যদি ত্রিভুজ হয় তাহলে কি বলেছে এখানে, কোন এ সি বি এই যে কোনটা চেয়েছে এটা কি হবে সবসময় 90 ডিগ্রি হয়, তো উত্তর কি হবে অপশন ডি 90 ডিগ্রি। নেক্সট দেখো কি বলছে, চারটা কোশ্চেন, চার কোশ্চেনটা কি বলছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ হবে। তা কি দেখো, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলে দেওয়া আছে কত, 147 পাই সেমি স্কোয়ার, মানে বর্গ সেমি যাকে বলে, তাহলে আমি কি ধরলাম, ধরি ব্যাসার্ধ কত, আর সেমি, তাহলে অর্ধ গোলকের
সমগ্র তলের ক্ষেত্রফল কি হয় ফর্মুলাটা? থ্রি পাই আর স্কোয়ার। শর্ত অনুসারে কি হবে? থ্রি পাই আর স্কোয়ার ইজ ইকাল টু 147 পাই। তা আর স্কোয়ার সমান কি হবে? 147 পাই বাই 3 পাই, পাই পাই কেটে গেল, আর 3 কে 147 কাটলে 49 বেরোয়। তাহলে আর স্কোয়ার ইজ ইকাল টু 49, আর ইজ ইকাল টু রুট আন্ডার 49, আর 7 7 কে 49 হয়, তো 7 উত্তর। তা কি হলো অর্ধগোলকের ব্যাসার্ধ হলো 7। অপশন এখানে অপশনগুলো ভুল দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে, উত্তর হবে 7 সেমি। এখানে অপশনগুলো একটু ভুল তোলা হয়েছে, উত্তর হবে 7 সেমি। নেক্সট দেখো, দুইটা কি বলছে? সত্য মিথ্যা লেখো, টি আর এফ। বলছে 1 নম্বরটা বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো, যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বি সি এ সমদ্বিখণ্ড হবে। এখানে দেখো একটা ছবি এঁকেছি, ও কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি এবং একটি বাইরে বিন্দু বহিঃস্থ বিন্দু এ নিয়েছি এবং এদের স্পর্শক দুটো টেনেছি বি আর সি, যেটি ছেদ করেছে বি আর সি বিন্দুতে। কি বলছে এখানে? বলছে যারা বৃত্তকে যতক্ষণ বিসি স্পর্শ করলো, এবং তাহলে কি বলছে যদি বিসি যুক্ত করি? বলছে এও, মানে এওটা হবে কি? বলছে বিসির এই যে বিসি সমদ্বিখণ্ড মাঝখান দিয়ে গেছে, সমদ্বিখণ্ড হবে, তাহলে কি হবে এটি? সত্য। নেক্সট দেখো, নেক্সট দুইটা কি বলছে? ছবি আছে ত্রিভুজের, এখানে দিয়ে আছে বলছে পাশের চিত্রে এস আর টি, এস টি এস টি সমান্তরাল বলছে কি কিউ আর, কিউ আর এটি এটি সমান্তরাল হলে বলছে পি কিউ বাই পি এস ইজ ইকাল টু পি আর বাই পি টি হবে, এটি কি হবে? সত্য। নেক্সট দেখো, তিনের দাগেরটা কি বলছে? শঙ্কুর ত্রিজক উচ্চতা শঙ্কুর উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3। এখানে দেখো একটি ছবি এঁকেছি শঙ্কুর, এটা নিচেরটা কি হয় ব্যাসার্ধ, এটি হয় উচ্চতা, এটা হচ্ছে ত্রিজক উচ্চতা। ধরি শঙ্কুর উচ্চতা হচ্ছে এইচ একক, ত্রিজক উচ্চতা কত হবে? এখানে বলা আছে প্রশ্ন এই দ্বিগুণ মানে 2h, আর ব্যাসার্ধ ধরলাম আর একক। তাহলে আমরা কি জানি পিথাগোরাস সূত্র অনুযায়ী কি জানি? এখানে দেখো এটি একটি সমকোণী ত্রিভুজ, এটি একটি সমকোণী ত্রিভুজ যার লম্ব হচ্ছে এইচ, ও ত্রিভুজ হচ্ছে 2h, আর ভূমি হচ্ছে আর। তা আমরা কি জানি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। লম্ব মানে এখানে এইচ বসলাম এইচ স্কোয়ার, প্লাস ভূমি হচ্ছে আর স্কোয়ার, আর অতিভুজ মানে হচ্ছে 2h তার হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো? আর স্কোয়ার বের করতে হবে, আর বের করতে হবে আমাকে। তা আর স্কোয়ার দিয়ে রাখলাম 2 × 4 h² আর এখানে একটা h² এদিকে নিয়ে এলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 h². তা আর সমান √3 h² তাহলে এই যে h² থেকে একটা h বেরিয়ে গেল কিন্তু √3 রয়ে গেল। তাহলে কি উত্তর হলো? আর সমান √3 × h মানে উচ্চতা। তাহলে এটাই বলেছে, তাহলে এটি কি হবে? সত্য। দেখো এখানে বলেছে ব্যাসার্ধ সমান উচ্চতা √3, তাহলে কি হবে এটি? সত্য। নেক্সট দেখো চারটা কি বলছে? একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 7:5 এবং এ মোট লাভের 140 টাকা পেলে বি পায় 125 টাকা। এখানে দেখো এদের মূলধনের অনুপাত দিয়েছে আর কত টাকা পেল লাভের টাকা সেটাও দিয়েছে। এদের কিন্তু লাভের যে টাকাটা সেটা মূলধনের অনুপাতের সমান হবে। এখানে মূলধনের অনুপাত কত আছে? 7:5। তাহলে এদের যে লাভের অনুপাতটাও হবে 7:5। দেখি আমরা চেক করে, তাহলে এ ও বি এর মূলধন অনুপাত হচ্ছে 7:5, তাহলে লাভের অনুপাত হবে 140:125, কাটাকুটি দেখবে 28:25 হচ্ছে, কিন্তু এখানে কত আছে? 7:5, তাহলে এটি কি হলো? মিথ্যা। নেক্সট দেখো তিনের দাগে কোশ্চেনটা কি বলছে? তিনের দাগে এক কি বলছে? তিন বন্ধু এ বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন, তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তাহলে তাদের কাজের জন্য এর আয় বি এর আয়ের থেকে কত টাকা বেশি হবে? উত্তর দেখো, এক মাসে আয় কত হয়েছে? 29,260 টাকা, কিন্তু এখানে কাজের জন্য টাকা দেবে কত? এখানে যে আয় হয়েছে সেখানে যে আয় কাজের জন্য টাকা দেবে, কাজের জন্য টাকার পরিমাণ হবে মোট টাকার কত? মোট টাকা যে আছে তার 2/5 অংশ, তাহলে মোট টাকা কত? এক মাসে 29,260 টাকা, তার যে 2/5 অংশ কাটাকাটি করে দেখবে
11,704 টাকা বেরোচ্ছে। তাহলে এখানে দেখো এ আর বি এর কথা বলেছে, তাহলে এর আনুপাতিক ভাগের কথা হবে এ সমান তিন বলা আছে, তিন। আর এদের কি বলছে সবগুলো যোগ হবে, 3 + 2 + 2, তাহলে 3/7 অংশ। তাহলে এর আয় কত হলো, 3/7 ইন্টু 11,704 টাকা। এটা কাটাকুটি করে দেখবে কত বেরিয়েছে, 1672, এটা গুণ করলে হবে 5,016 টাকা। এবং বিয়ের আনুপাতিক ভাগের কথা হবে সেম একইভাবে, 2/7 অংশ। তাহলে বিয়ের আয় কত হবে, 2/7 ইন্টু 11,704 টাকা। কাটাকুটি করে দেখবে একইভাবে 33 34, মানে 3,344 টাকা বেরোচ্ছে। তাহলে কি বলছে দেখো, নিশ্চয়ই এ বেশি পেয়েছে টাকা, এর বেশি। তাহলে এর আয় বি এর চেয়ে বেশি, কত বেশি, 5,016 থেকে 3,344 বিয়োগ করলে হয় 1,672 টাকা। নেক্সট দেখো তিনের দাগের কোশ্চেনটা, তিনের দাগের দুই কি বলছে, বলছে একটি একটি লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8। চোং ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। তাহলে কি কি বলে দিয়েছে, এতে বলে দিয়েছে ব্যাসার্ধ অনুপাত বলেছে 3:4 আর আয়তন অনুপাত হচ্ছে 9:8। তাহলে কি বলেছে, উচ্চতা অনুপাত চেয়েছে। উত্তর দেখো, এখানে ধরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h1 আর লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা h2, আর চোঙের ভূমি ব্যাসার্ধ কত, 3r। 3r কেন, কারণ এখানে r বলেছে 4, সরি 3:4 দেওয়া ছিল। তাহলে এখানে কি হবে, চোঙের অনুপাত হবে 3r, আর কি বলছে এখানে শঙ্কুর অনুপাত কত হবে, শঙ্কুর ব্যাসার্ধ কত হবে, 4r। তাহলে আয়তন অনুপাত কত বলেছে, 9:8। আর চোঙের আয়তন ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, পাই মানে পাই রইলো, আর আর সমান কত, 3r তার হোল স্কোয়ার, আর এইচ মানে হচ্ছে h1। শঙ্কুর আয়তন কত হবে, ফর্মুলাটা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 রইলো, পাই রইলো, আর এর জায়গায় কি বসাবো, 4r, 4r তার স্কোয়ার, আর এইচ এর জায়গায় h2। শর্ত অনুসারে কি, এদের অনুপাত বলেছে, এদের অনুপাত করব, এই যে পাই 3r² h1 = 1/3 পাই, 4r তার হোল স্কোয়ার h2 = 9:8। তাহলে দেখো, তাহলে কি করবো, এটা বাই করবো, 4/5/π9r² এখানে 3² 9 হলো, r² h1/1/3π 4^16 r² h2 = 9/8। এখানে দেখো এই এই 1/3টা তিনটা উপরে উঠে যাবে, তাহলে 3 × π × 9r² h1/π 16r² সরি r² h2 = 8/9। এখানে দেখো পাই পাই কেটে যাবে, r² কেটে যাবে, তাহলে কি রয়ে থাকলো, h1/h2, এখানে যে 16 আছে এখানে গুণ করে দেবো উপরে, আর এখানের সঙ্গে এখানে গুণ করে দেবো, মানে কোন এখনই গুণ হয়ে যাবে। তাহলে কি হলো, 9 × 16/6 3 × 9 × 8, তাহলে 8 × 2 = 16, 2 কাটলো, 9 কেটে গেলো, তাহলে কি রইলো, 2/3। তাহলে h1 = 2:3, তাহলে চং ও শঙ্কুর উচ্চতার অনুপাত হচ্ছে 2:3। নেক্সট দেখো তিনেরটা কি বলছে, তিনের কোশ্চেনটা, তিনের দাগে তিনেরটা কি বলছে, যদি ওয়াই ভ্যারিয়াস x³ এবং ওয়াই এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে এক্স এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। তা দেখো কীভাবে করবো, প্রথমে কি ওয়াই ভ্যারিয়াস x³ দেওয়া আছে, তা ভ্যারিয়াস তুলতে গেলে একটা কনস্ট্যান্ট লাগে, একটা ধ্রুবক লাগে, কে করলাম, y = kx³। তাহলে এখানে দেখো y³ বাই করলাম, y/x³ = k, কে কি, একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে y/x³ = k সমান 1 নম্বর সমীকরণ ধরলাম। যখন এখানে দেখো এদের অনুপাতটা বলে দিয়েছিল 8:27, তা অনুপাতটাকে যদি সংখ্যায় ধরে কি ধরবো, একটা করে এর সঙ্গে সহগ লাগে, তাহলে 8p আর এটাকে 27p লিখলাম। তাহলে কি হচ্ছে দেখো, যখন y = 8p 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে কি হবে, তাহলে ওয়াই এর জায়গায় 8p বসালাম আর x³ বসালাম, তাহলে কি হলো, = r সরি k। তাহলে এখান থেকে x³ বের করব, তাহলে এখানে কোনাখানি গুণ করলে kx³ = 8p, বা x³ এর গুণ আছে দিকে ভাগ হয়ে যাবে 8p/k, আর x³ ছিল, তাহলে x = 8p/k, তার হোল 1/3। এখানে দেখো যদি তিনের কিউব করি, কি বলে 8কে যদি ভাগ করি, তাহলে 3টে 2 আসবে, তা 3টে জন্য 1টা, তা 2 এর কিউব হয় 8, তা 2 একটা বেরিয়ে এলো, কিন্তু p/k যেমন যেমন রয়ে গেল, তা 2 × p/k 1/3 x = রইল।
আবার বলছে যখন যদি ওয়াই জুগলটা কি ধরবো 27p, একবার ধরলাম কি 8p, আর একবার ধরবো 27p, তাহলে কি হবে? এক নম্বর সমীকরণ বসালে 27p বাই এক্স কিউ ইজ ইকুয়াল টু কে, বা এক্স কিউ ইজ ইকুয়াল টু 27p বাই কে। এখান থেকে এক্স বের করলে দেখো এটা 27 কি হয়, 3 এর কিউব, তাহলে 3 বেরিয়ে এলো, পি বাই কে তার 1/3। এবার বলছে এদের অনুপাত চেয়েছে, তাহলে এদের অনুপাত এক্স এর বৃদ্ধির অনুপাত, এদের অনুপাত করলে দেখো পি বাই কে তার 1/√1/3, এটা কেটে যাবে, তাহলে কি রয়ে যাবে 2/3। নেক্সট দেখো চারিদার কোশ্চেনটা কি বলছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু থেকে যে দূরে স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দু সংযোগ সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। এটি একটি উপপাদ্য দেওয়া রয়েছে, এটি দেখো তোমাদের যে টেক্সট বই আছে সেখানে 211 পাতায় যে 41 নম্বর প্রশ্নটি আছে সেখানে এটি করে দেওয়া আছে ভালোভাবে, ওখান থেকে তোমরা দেখে নিও। তো আশা করছি তোমরা ভিডিওটি ভালো বুঝতে পেরেছো, এবং যদি ভালো লাগে একটি লাইক করে দিও, এবং তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও।